হাই, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্মাইলি পুর তরফ থেকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের এই ভিডিওটা নিয়ে আসার পিছনে একটা কারণ আছে। আমি এরকম ভিডিও বানাবো না বলেছিলাম, বাট আমি বাধ্য হচ্ছি বানাতে। আমি জানি আমার চ্যানেলটা একদমই ছোট, আমি যদি কাউকে কিছু বলি বা আমি যদি কাউকে রিপোর্ট করি তো ইভেন সেটা করে আমার কাছেও আসতে পারে। তাই আমি রিস্ক নিতে পারছিলাম না, আমার খুব ভয় করছিলো, বাট আমি না বলে থাকতে পারলাম না। ইভেন এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য আমাকে এই রিস্কটা নিতে হলো। সেটা হচ্ছে স্পেশালি একজন স্পেশাল লোককে নিয়ে, যেটা এখন খুব কথা হচ্ছে ইউটিউবে নিয়ে। অনেক দিদিরা অনেক কিছু বলছে, তবুও আমি দেখলাম তার কোনো কিছু কোনো পরিবর্তন হচ্ছে না। সেটা হচ্ছে বেসিক্যালি একজন মিল্কি সাহা। তো আমি এই জন্য বলতে বাধ্য হচ্ছে, আমি ওনাকে আমি কোনোদিন তুই তুকারি করিনি বা কোনোভাবে অপমান করিনি, বাট ওনাকে আমি প্রথমে ওনার ব্যাপারে একটা ভিডিও বানিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো জাস্ট কিছুটা ওনার কাছে পৌঁছবে। অনেক দিদিরা আছে যারা রোজ ওনাকে নিয়ে বলছে, অনেক কিছু বলছে, অনেক কিছু ওনার ফ্যামিলিকে নিয়ে বলছে, তবুও তার কোনো পরিবর্তন হচ্ছে না। বাট আমার সাথে কালকে এমন একটা কিছু ঘটেছে যার জন্য আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে আমার বোন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। তো সাবস্ক্রাইব করার পর ওর মনে হয়েছে যে আমার ভিডিওগুলো দেখবে, তো আমার ভিডিও দেখছে। তো আমার ভিডিও দেখতে দেখতে স্ক্রল করতে করতে তো এমন একটা জায়গায় যেটা আমি মিল্কি সাহাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, খুব শর্ট একটা ভিডিও, তো ওই মিল্কি সাহার ভিডিওটা বোন দেখেছে। তো ও তখন ইচ্ছে হয়েছিল যে কে মিল্কি সাহা, যাকে নিয়ে ওর দিদি কথা বলছে। তো ও তখন মিল্কি সাহার ভিডিওটা অন করেছিল। তো অন করার পর ও মিল্কি সাহার ভিডিওটা দেখেছে, দু তিনবার স্ক্রল করে দেখেছে। তখন ও আমাকে বলেছিল কমেন্ট করে, দিদি তুই ঠিক করেছিস, সেরকম ওয়াইটিতে এরকম থাকলে তো অনেক ফ্যামিলির যারা ভালো ভালো ক্রিয়েটার আছে তারা আসতে পারবে না, ফ্যামিলি থেকে দেবে না আসতে। তো সেই কথাটাই আমাকে বলেছে। দেন তারপরে হয়তো ও ফোনটা রেখেছে বা রেখে গেছে, যাই হোক, ও ঘরে ফ্যামিলিতে থাকে। তো ওর ছেলে আছে, একটা 7 বছরের ছেলে। তো ও তখন ফোনটা নিয়ে ও দেখছে যে আমি ওর মাসিমণি হই। তো ও বলছে তাহলে আমিও মাসিমণির ভিডিও দেখি। তো ওর ও তখন মিল্কি সাহার ভিডিওটা যাই হোক করে ও দেখেছে। তো দেখার পর ওর মাকে গিয়ে একটা ছোটো একটা ওয়ার্ড বলে, একটা খারাপ একটা কথা বলে ওর মাকে বলছে, মা কেন নাচছে, কেন নাচাচ্ছে? তো ওর মা সেখানে কী অ্যান্সার দেবে, কী বলবে? বলছে দেখো এই আন্টিটা না এরকম এরকম নাচাচ্ছে, ও মা দেখো এই আন্টিটা না কীরকম করছে, দেখো আন্টিটা কীরকম বলছে। তো সেই মুহূর্তে আমার বোন কোনো একটা রিপ্লাই দিতে পারেনি বা জবাব দিতে পারেনি। তো আমি তোমাকে বলছি মিল্কি সাহা, আমি জানি না তোমার বেবি আছে কি না, তোমার ফ্যামিলি আছে কিনা। তুমি ভিডিওতে বলেছো তোমার ফ্যামিলি নেই, তোমার বেবি নেই, তোমার মা বাবা মরে গেছে, তো তোমার নেই। তো আমরা জানি আমাদের বেবি থাকুক না থাকুক, একজনের ছোট্ট বেবি বা যতই বাচ্চা থাকে তাদের দেখে মনের ভিতরে একটা ভালোবাসা জাগে। তো তোমার মনে হয় না তোমার বেবি নেই তো কী হয়েছে? অন্যের বেবিরা তোমার বেবির মতন নয়, তাহলে তোমার জন্য যে অন্যের বেবিরা যে খারাপ হচ্ছে সেটাকে তোমার ভালো লাগছে? হ্যাঁ, আর এই যে তুমি বলছো সব মায়ের পেট দেখে শিখে আসে, কোন বেবি মায়ের পেট থেকে শিখে আসে তুমি আমাকে জানাবে? কোনো বেবি কিন্তু মায়ের পেট থেকে শিখে আসে না। তো তুমি যে ভিডিওগুলো বানাচ্ছো, এই যে ছোটো ছোটো বেবিগুলো যে দেখছে, তারা তো বুঝছে না, বাট তারা সেই জিনিসগুলো তোমাকে দেখে নকল করছে। তো সেটা কি ভালো জিনিস? সেটা ভালো জিনিস নয়। তো তুমি ওয়াইটিতে বসে তুমি এইসবগুলো করবে, সেগুলো তো আমরা সহ্য করতে পারবো না। এবং যখন একটু দেখছি আমার ফ্যামিলিতে এরকম কিছু একটা হচ্ছে, তখন সেটা আমারও ভালো লাগেনি, আমি সহ্য করতে, আমি বাধ্য হয়েছি তোমার এই ভিডিওটা বানাতে, বাধ্য হয়েছি তোমাকে বলতে। তুমি বলেছো যারা আমার নামে রোস্ট করছে, যারা আমার নামে ভিডিও করছে তাদের নামে আমি রিপোর্ট করবো, আর যারা আমার বেবি আছে, বেবি যারা আমার ভালোবাসো তারা, তাদেরও রিপোর্ট করো, করো রিপোর্ট। আমাদের চ্যানেলটা একদম ছোট, জাস্ট গজিয়েছে, আমাদের রিপোর্ট করলে হয়তো আমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে, কিচ্ছু যায় আসবে না। কিন্তু তোমাকে রিপোর্ট করার পর তোমার যদি ওয়াইটি থেকে ভিডিও চলে যায়, তুমি যদি ওয়াইটি থেকে চলে যাও, তাহলে আমি মনের থেকে একটা স্যাটিসফ্যাকশান আসবে যে না আমিও একদিন এরকম একটা ভিডিও কিছু একটা করেছি যার জন্য তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। অনেক দিদি আছে যারা তোমাকে ভিডিও বানায়, রেনবো লাইভ, সৌমি এক্সোজ, আমি হ্যাটসঅপ বলি, ওরা প্রতিনিয়ত চেষ্টা করছে যে তোমার মতো নোংরাদের বার করার জন্য। তুমি এতটাই নোংরা, এতটাই নোংরা। আমাদের দিল্লিতে না একটা ডাম্পিয়ার্ড আছে যেটা ওয়ার্ল্ডের সবথেকে ফেমাস ডাম্পিয়ার্ড, ওখানে নোংরার থেকেও তুমি নোংরা, এতটা নোংরামো তুমি কী করে করতে পারো? হ্যাঁ, তুমি তোমার একটা ভিডিও তো আমার খুব ভালো হয়েছে, তুমি নিজে স্বীকার করছো তুমি নোংরা, সত্যি সিরিয়াসলি তুমি নোংরা। আর এই যে তোমাকে লোকেরা নিয়ে তোমার মা বাবাকে, তোমার ফ্যামিলিকে নিয়ে কথা বলে, তোমার মার নামে নোংরা নোংরা কথা বলে, তুমি নিজে বলেছো তোমার মা বাবা মরে গেছে। আমি জানি না মা বাবা মরে যাওয়ার পর তার মা বাবাকে নিয়ে লোকে বললে তার এরকমভাবে সে সব কিছু মেনে নেয়। কেউ যদি আমার মা বাবার নামে কিছু বলে, নোংরা কথা বলে, সে তাকে আমি মেনে নেবো? কখনোই না। তুমি ধরছো নাকি তুমি পয়সার জন্য ওয়াইটিতে আসো, তাহলে তুমি কী করতে ওয়াইটিতে এসছো, কী করতে ওয়াইটিতে এসছো? লোকের বাচ্চাদের নষ্ট করার জন্য? তোমার অনেক ভিডিও দেখেছি,
তোমার অনেক ভিডিও ওআইটি থেকে ডিলিট হয়ে গেছে, তুমি বলেছো তুমি ডিলিট করে দিয়েছো, আমি জানি না তুমি ডিলিট করেছো না ওআইটি থেকে ডিলিট হয়ে গেছে, কারণ লোকে তোমাকে এত রিপোর্ট মারছে এত রিপোর্ট মারছে তবুও তুমি শুধরোচ্ছ না। কাল একটা ভিডিও করছো, আমি না ভদ্র হয়ে গেছি, জাস্ট আমি ভাবলাম চলো চেষ্টা করছে আস্তে 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 ভদ্র হবে, বাট পরক্ষণে তুমি আর একটা ভিডিও নিয়ে চলে এলে এবং লোককে যা পারলে গালাগাল করে গেলে, সবাইকে উল্টো পাল্টা বলে গেলে। তুমি যদি যারা তোমাকে নিয়ে ভিডিও করছে, রোস্ট করছে, তোমাকে ওআইটি থেকে বার করার জন্য চেষ্টা করছে, তাদের নামে তুমি রিপোর্ট করলে তোমার রিপোর্ট হবে? তাদের রিপোর্টটা কি হবে? হবে না, তুমি কাউকে রিপোর্ট দেখাতে পারবে না। এতে কী হবে, তারা আরও বেশি বেশি করে ভিডিও বানাবে, তোমার নাচানি বন্ধ করবে আর তোমাকে ওআইটি থেকে বার করে দেবে। তো আজ যদি ওআইটি থেকে তোমার ভিডিওটা চলে যায়, আমি খুশি হব যে তোমাকে নিয়ে আমিও একটা ভিডিও বানিয়েছিলাম অন্যদের মতো ওআইটি থেকে বার করার জন্য, আর আমি তোমাকে নিয়ে কোনো রিপোর্ট মারিনি। এবার তোমার রিপোর্ট আমিও মারব, বেশি বেশি করে রিপোর্ট মারব। তুমি আমাকে রিপোর্ট করবে তোমার বেবিদের নিয়ে, তোমার লোকেদের নিয়ে আমার রিপোর্ট মেরে আমাকে ওআইটি থেকে বার করে দেবে? করে দাও, নো প্রবলেম, নো প্রবলেম। তোমাদের এই নোংরামো দেখার থেকে, তোমার এই নোংরামো সহ্য করার থেকে, ফ্যামিলির বাচ্চারা খারাপ হওয়ার থেকে তো অনেক ভালো, অনেক ভালো। এভাবে যে তুমি যে নোংরামো করছো, যে সবাই কত লোকে কত কত কমেন্ট করে, কত কমেন্টে আমি দেখি কত লোকের যে কতটা ক্ষতি হচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো? তোমার কি মনে হয় এটা সেফ ওই প্ল্যাটফর্ম যেখানে তুমি এগুলো করে বেড়াতে পারবে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা প্ল্যাটফর্ম থাকে। তো তুমি যে কাজগুলো করছো, সেক্সুয়ালি যে অ্যাবিউজ করছো সব ছেলেদের, ছোটো ছোটো বাচ্চাদের, সেটা কি এটা ওই ওই প্ল্যাটফর্ম? সেটা না, সেটা ওই প্ল্যাটফর্ম নয়। তাই নিজেকে শুধরাও, শুধরালে আমরা সবাই আজ তোমাকে সাপোর্ট করবো। এমনও অনেক লোক আছে যারা তোমার মতনই করেছিল, বাট তোমার মতন এতটা নিচে নামেনি, করেছিল বাট এখন সে শুধরে গেছে, তারা শুধরে গেছে, তাহলে তাদের সাবস্ক্রাইবার কম নেই, ফলোয়ার কম নেই, বা তারা ইউটিউবে ওআইটিতে এসে ভিডিও বানাচ্ছে না, তারা নিজেরা সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে ভিডিও বানাচ্ছে এবং তারা পপুলার হচ্ছে। তো তুমি সেটা করো, তুমিও পপুলার হও। এতে তুমি যে মনে করছো যে না তুমি বডি দেখিয়ে, তোমার মেয়েকে নাচিয়ে তুমি পপুলার হবে, গুটি গুটি কয়েক লোকের জন্য তুমি পপুলার হবে, আর যারা ওকে সাপোর্ট করছো, আমি জানি না তাদের বাড়িতে ফ্যামিলিতে বাচ্চা আছে কি, তার ফ্যামিলি আছে বা কী, বা তারা কীরকম প্রকৃতির, যারা ওকে সাপোর্ট করো, যারা ওকে সাবস্ক্রাইব করছো, আমি তোমার বলবো তারাও তার মতন নোংরা। বেশি কিছু বলবো না, যেহেতু আমার ফ্যামিলিতে এরকম একটা কিছু হয়েছে তাই আমি আজ এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি, বাকি যদি আমি কিছু ভুল বলে থাকি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। ততক্ষণের জন্য টাটা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, বাই।